নমস্কার, আমি মানস দাস। আমি এই বছর নলিন সরকাস্টির সার্বজনীন দুর্গোৎসবে যে ভাবনা নিয়ে কাজ করছি তার নাম ফিরিয়ে দাও তুলির টান। আমি এখানে সেই সব শিল্পীদের নিয়ে কাজ করছি যারা বিগত কয়েক বছর আগে পর্যন্ত কলকাতার অলিগলি, সাইনবোর্ড, সিনেমার পোস্টার এই দিয়ে কিন্তু শহর কলকাতায় কিন্তু রাঙিয়ে তুলত। কিন্তু যত দিন যাচ্ছে এই ডিজিটাল মাধ্যম বা ইলেকট্রিক মিডিয়া আসাতে সেই সব শিল্পীদের কিন্তু রুজি রুটি এবং তাদের তুলির টান আস্তে আস্তে কিন্তু কমতে চলেছে। তা আমি সেই সব শিল্পীকে নিয়েই কাজ করার চেষ্টা করেছি এখানে। এখানে আমার একজন নায়ক, সে অমল দা। সেই অমল দার সঙ্গে আমি যখন প্রথম কথা বলি এবং তার মনের দুঃখটা, তার তুলিতে রং না ধরার যে দুঃখটা, সেই দুঃখটাকে আমি যখন আমার কনসেপ্টের মধ্যে নিয়ে আসি, তখন আমার মনে হয় কলকাতা তথা বাংলা এরকম অনেক শিল্পী রয়েছে যে তাদের তুলির টান কিন্তু আস্তে আস্তে কমতে চলেছে। এবং নলিন সরকার স্ট্রিট এমন একটা জায়গা, সেখানে কিন্তু বিগত কয়েক বছর আগেও কিন্তু অনেক সিনেমা হল ছিল এবং সেই সিনেমা হলের মধ্যে কিন্তু অনেক শিল্পীরা ছিল যারা কিন্তু সিনেমার পোস্টার আঁকতো। সেই সব শিল্পীদেরও কিন্তু এখন দেখতে পাওয়া যায় না। আমাদের পরের প্রজন্ম কিন্তু আর হয়তো এই শিল্প দেখতে পাবে না। তাই আমার মণ্ডপের মধ্যে সেই সব শিল্পীদের সম্মান জানাতে এবং তাদের মূল স্রোতে ফিরিয়ে আনার জন্য আমার এই প্রচেষ্টা। ফিরিয়ে দাও তুলিরটা। পেটে খিদে চলছে তবু তুলি, রঙের নকশা ক্যানভাসেতে আমরা এঁকে চলি। কেউ যখন ডাকে শিল্পী বলে ফুলতে থাকে বুক, থাক অনাহার চাল বাড়ন্ত তবু ওই ডাকেতেই সুখ। বাইরেটাকে রঙিন করি রঙের নেশায় বুঁদ, কাবুলিওয়ালা তাগাদা দেয় জমল অনেক সুদ। তবুও তুলি হাতে তুলি ওটাই জীবন কাঠি, তুলি মোদের ভরসা যোগায় দৃষ্টিহীনের লাঠি।